হ্যালো বন্ধু অ্যান্ড বান্ধব, আমি চলে এসেছি তোমার সাথে নেক্সট ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা হওয়ার কথা ছিল না, মানে আমাদের বাড়িতে পুজো হলো কালকে, কালী পুজো মনে হচ্ছে, সেই ব্লগটা আশা করি হয় আগে দেখবে, হয় চলে এসছে, আমি জানি না ঠিক আগে আসবে কি আসবে না, হয় চলে এসছে নাহলে বা নেক্সট আসবে। তো আমাদের এখানে এসছে আমাদের একটা ভাই ঘুরতে, সেটা হচ্ছে আমাদের বাচ্চা। এবার বাচ্চা বলতে আমরা একসাথে কলকাতায় থাকতাম, ওকে ব্লগে দেখেছো, ঠিক আছে, আমরা যেটা হচ্ছে গ্যাংটকের ব্লগে ওকে দেখেছো। তো এসছে আমাদের এখানে ঘোরাতে, নিয়ে এসছি আমাদের এখানকার ঐতিহাসিক জায়গা, সেটা হচ্ছে বানগর। এই যে সেই বানগড়ে ঐতিহাসিক প্লেস আমরা এখন আছি, আর উপরে বেশ আজকে মেঘলা মেঘলা ওয়েদার, গরম প্রচুর প্রচুর গরম, হ্যাঁ গলা বসে গেছে আমার কালকে গোটা রাত যেহেতু পুজো হয়েছে। আর এখানে জাস্ট আমরা মজা করছি। আরেকটা আছে, এই যে আমাদের সমীর ভাই ইন্তেকাম মেরা দেখে কি, এবার এবার ইন্তেকাম মেরা দেখে কি কেন, ওর যেটা আগের ছবি ভাই বিশাল মোটা ছিল, হ্যাঁ সেটা দেখে দেখ না সেক্সি ফিগার, সেক্সি। হ্যাঁ আমরা এখন এখানে এসেছি, এই যে এখানে এই যে কলা গাছগুলো, এই কলা গাছগুলো এবার আমাদের ধরা হবে। শুনেছি এই চারটে কলা গাছ যারা ধরতে পারে তারা এই খুবই ভাগ্যবান। তো আমি মোটামুটি আমার কলা গাছ পাথরের সৃষ্টি হয়ে গেছে। তো এটা হচ্ছিল যেটা কথায় আছে সেটা হচ্ছিল বানগর, মানে আমাদের এই এটার নাম হচ্ছে বানগর। বানগর এটা হচ্ছিল উষা এবং অনিরুদ্ধর, মানে বান রাজার যে মেয়ে সে হচ্ছিল উষা ছিল, আর কৃষ্ণর যেটা নাতি সেটা হচ্ছে অনিরুদ্ধ। তো তারা তাদের বিয়ে হয়েছিল এই জায়গাটা। এই জায়গাটা কথায় আছে খুবই লাকি, এই চারটে কলা গাছ যে ধরতে পারে সে খুবই লাকি। তো চলো দেখি ওরা ধরতে পারে কিনা, ট্রাই করো, চলো ফার্স্ট এটা ট্রাই করো, দেখি তুমি ভাগ্যবান। এটা করলে যেন কি হয়, এটা করলে পরে ভাই ভালো মেয়ে জুটে ভাই কপালে, দেখ খুব ভাগ্যবান। চলো এ বাচ্চা লাগা লাগা, ইস রে প্রথমে তো এটা এটা নর্মাল সবাই ধরতে পারে ভাই, ভাই দেখি সমীর তোমার ও এ সমীরের দেখ একের তো সেক্সি ফিগার, ঠিক আছে, তারপরে আবার ভাইয়ের হয়ে গেছে ভাই। চলো আর একটা দেখি, আচ্ছা চলো এটা দেখি, চল দেখি ট্রাই কর ভাই, লাগবে ভাই কোনো মতন, লাগা লাগা এই লেগেছে 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 খুব কষ্টে জোরে জোরে, আশা বাড়লো ভালো মেয়ে পাওয়ার, সুন্দর মেয়ে পাওয়ার, বাপরে সুন্দর মেয়ে, ইজি ওর কাছে মেয়ে কোনো ব্যাপারই না। চল এটা নেক্সট এটা ট্রাই করি, এটা এটাও ধরতে পারে কিন্তু লাস্টে ওটা ধরতে পারে না কেউ, এটা দেখি হ্যাঁ লেগে গেছে ভাই, লেগে গেছে ভাই, এবার ওটা ধর যা, এবার কনফিডেন্স তোর দেখি ভাইয়ের কপাল দেখতে হবে তো, বিশাল বড় কপাল দেখি ভাই তোর কপালটা দেখি ভাই, ইরিয়া বাপরে চ দেখি এটা মোটা, আমার দেখে ভয় লাগছে দেখি ভাই, হামেশাই হয়ে যাবে ভাই, কতগুলো মেয়ে আছে ভাই তোর জীবনে, তোর জন্য কত আছে, এ বাবা এর ফাঁকা দেখো, আবার আশা সব ভেঙে গেল, নিরাশা হয়ে গেল, কষ্ট হচ্ছে, ধরলাম তো চারটা কলা গেছে, না এবার এবার কপালে একটা ভালো মেয়ে উঠলো, এবার আমাদের বংকিরি ধরবে, না না আমার 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 হয়ে গেছে, আমার কপালে মেয়ে নেই ভাই, আমার কপালে মেয়ে নেই, না এটা ভুল কথা, এই দেখ চুপি 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 করলে পারে তো হয়, ঠিক আছে তার জন্য যেখানে যাচ্ছে সেখানে ফুটে আছে নাকি, ধরতে পারো না শোন না, একটা ধরতে পারে না কিন্তু দেখ যেখানে যায় সেখানে একটা একটা করে তুলে রাখে। তো এই হচ্ছে আমাদের স্কুটি, এ নিয়ে আমরা তিনজন মিলে ঘুরতে এসেছি। তো চলো এই জায়গাটা দেখালাম, তো একটু আগে আমাদের যে ক্যাথলিক চার্চ সেটাও দেখালাম, তো এখন আমরা উপরে যাবি না আর একটা জায়গায় যাবি, চলো যাবেন আপনি ওখানেই যাবো, আচ্ছা যেখানে নিয়ে যাবো চলো, আর একটা দিঘি আমাদের যেটা কি বলো ওটা ঢাল দিঘি, চলো আমরা দরগা একটা জায়গা দেখা যাক, এই যে আমাদের গাড়ি নিয়ে চলো চলো লেটস স্টার্ট। এখন আমরা যাচ্ছি কোথায়, ঢাল দিঘিতে, ঢাল দিঘি না একজনের মাথায় হেলমেট নেই, এক নম্বর কথা, দুই নম্বর কথা
ঠিক আছে, গাড়ির দিক ভ্যান ভ্যান আওয়াজ জানেন অনেক প্রবলেম আছে, ধরলে পরে জীবন শেষ, ফাইন দিতে দিতে জীবন শেষ, ভিখারি হয়ে যাবো। আর দুই নম্বর কথা, লাইসেন্স নেই। এই যে এই পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, আশা করি ব্লগ দেখেছো আমার। ও এই যে বানগর, বানগর এটা ভাই জায়গাটা নিয়ে বাবা ভাই মাসা মাসা পুরো গ্রিনারি, মানে তোমার ভেজিটেশনে ভর্তি এখানে। ভেজিটেশন ভেজিটেশন একদম অক্সিজেনে ফুলফিল করে যায় এখানে, অক্সিজেনের অভাব হবে না এখানে। ব্যাপারটা কি বলতো, স্কুল জীবন, আমরা স্কুলে থাকাকালীন মনে হয় যে কবে বড় হব, হ্যাঁ কবে স্কুল থেকে বেরোবো, এই জীবন আর ভালো লাগে না। তারপরে যখন কলেজ যাই ভাই, মনে করতাম যে ইস কলেজের দাদারা কত সুন্দর মজা করে, কলেজের দাদারা কত সুন্দর ঘুরতে পারে, যেখানে সেখানে যেতে পারে, কত সুন্দর মজা। কিন্তু বিশ্বাস করো, কলেজ লাইফ বলো আর যে লাইফই বলো ভাই, স্কুল লাইফ আলাদা হয়ে যায়। সেই সকাল সকাল চাকরি করে ছুটে চলে যাও, কি ভালো। এখন মানুষ ছেলেবেলেরা খেলে খেলেই না, আগে এত মাঠ ছিল, এত খেলার জায়গা ছিল, মিস করি ভাই। মিস করিস কিনা? একদম মিস করি স্কুল লাইফ, বিশেষ করে ইলেভেন টুয়েলভ ভাই। সে নতুন নতুন প্রেমের মানে আহ্বান জাগে সবার মনে, নতুন নতুন প্রেম জাগে এরকম নিয়ে। হ্যাঁ বল, আমাদের গোটা ছেলেদের হাই স্কুলে নতুন মেয়েরা আসবে, তখন সবার আশা পূরণ হয়। হ্যাঁ মানে আমরা আমরা বয়স থেকে, শোন না, বয়স থেকে প্রথমে টেন পর্যন্ত, হ্যাঁ টেন পর্যন্ত ক্লাস করেছি ছেলেরা ছেলেরা, আর ইলেভেনের পরে মেয়েরা আসবে, ওরে ভাই কি মজা। তখন সবার আশা পূরণের, হ্যাঁ কখন কখন সেই পিরিয়ডটা আসবে, কখন সেই পিরিয়ডটা আসবে, আর কখন সেই একসাথে ক্লাস করবো, মেয়েদের দিকে তাকানো, ও আলাদাই ছিল, আলাদাই। তো আমরা এখন ভাই, এটা কোন জায়গা বলতো ভাই বাচ্চা? এটা হচ্ছিল দরগা বলে, এটাকে দরগা। আর আর এই জায়গাটা বুঝলি বাচ্চা, এই জায়গাটা মানে বানরাজার যে স্ত্রী ছিল, দুটো, একটা হচ্ছে হলো ধল দিঘি, হ্যাঁ ধল দিঘি নামটা, তার স্ত্রীর নাম ছিল কি, যেন নাম ছিল ঠিক মনে পড়ছে না, তাদের নাম অনুসারে ধল দিঘি আর কাল দিঘি, মানে দুটো স্ত্রী ছিল। হ্যাঁ ওটা ওটা কাল দিঘি একটা আছে, ওই যেখানে তোর হচ্ছিল আমরা ইসে পার্কে গেছিলাম না, হ্যাঁ। আর এটা এটা এই জায়গাটা স্মরণীয় যে এখানে আসতো, এই যে সুড়ঙ্গ, ওই ওখানে দেখতে পাচ্ছিস পাথরটা আছে, ওই সুড়ঙ্গ দিয়ে একদম ওই বানগর থেকে সুড়ঙ্গ দিয়ে আসতো, এই সুড়ঙ্গ দিয়ে বেরোতো, বেরিয়ে এই দিঘিতে স্নান করতো। এখনো আছে কি বন্ধ করে দিয়েছে? হ্যাঁ জায়গাটা, হ্যাঁ জায়গাটা খুব সুন্দর জায়গা। এই যে এই জায়গাটাই দেখাচ্ছি, এই সেই জায়গা, এই সেই সুড়ঙ্গ, যে এই দেখ এই সেই সুড়ঙ্গ, যে সুড়ঙ্গ দিয়ে বানরাজার স্ত্রী আসতো একদম সেই বানগর, অত দূর থেকে, অত দূর থেকে এই সুড়ঙ্গ দিয়ে আসতো, এসে এখানে স্নান করতো। হ্যাঁ এখানে একদম পুরো আটকে দিয়েছে সরকার থেকে। আর এই সেই দিঘি, বিরাট বিরাট, গোটা রাত্রি এটা ই করা হয়, অসাধারণ জায়গা। এই জায়গাটাগুলো দেখো, সেরা জায়গা। চলো।